আমাদের x কিউব যোগ 5x বিয়োগ 4 কে x বিয়োগ আমার মনে হচ্ছে এখানে আসলে x এর বর্গ হবে। তাহলে আমাদের x কিউব যোগ 5x বিয়োগ 4 কে x এর বর্গ বিয়োগ x যোগ 1 দিয়ে ভাগ করতে হবে। আমরা এটাকে বেশ কয়েক ভাবে লিখতে পারি। আমরা এটাকে x কিউব যোগ 5x বিয়োগ 4 ভাগ x এর বর্গ বিয়োগ x যোগ 1 লিখতে পারি। আবার এটাকে ভিন্ন ভাবেও লেখা যায়। যেহেতু বীজগণিতিক ভাগ করব তাই সবচেয়ে ভালো হয় যদি আমরা এভাবে লিখি, x এর বর্গ বিয়োগ x যোগ 1 দিয়ে x কিউব যোগ x কিউব যোগ, এখানে আমরা কিছু ফাঁকা জায়গা রাখবো কারণ এখানে x এর বর্গ মান নেই, তাই আমরা ফাঁকা রাখবো যাতে পরে আমরা ভাগ শুরু করলে সঠিক স্থানে বসাতে পারবো। তাহলে x কিউব যোগ ফাঁকা স্থান যোগ 5x বিয়োগ 4। তাহলে আমরা দ্বিতীয় ঘাত প্রথম ঘাত আর শূন্য ঘাতের জন্য জায়গা রাখলাম। তাহলে আমরা আমাদের ভাগ শুরু করি। আমরা সর্বোচ্চ ঘাতগুলো দেখি। x এর বর্গ দিয়ে x কিউব কতবার ভাগ করা যায়? x বার। x কিউব ভাগ x এর বর্গ সমান x টু দি পাওয়ার 3 বিয়োগ 2, মানে x এর প্রথম ঘাত অর্থাৎ x। তাহলে আমরা এখানে x লিখলাম, এখন এর সাথে x গুণ করব। x গুণ x এর বর্গ হচ্ছে x কিউব, আর x গুণ মাইনাস x হল মাইনাস x এর বর্গ, আর x গুণ 1 সমান হচ্ছে x। এখন এটা হতে এটিকে বিয়োগ করার মানে এটার সাথে এটার এর বিপরীত যোগ করব, মানে এই রাশিকে মাইনাস 1 দ্বারা গুণ করব। আমরা তাহলে পাচ্ছি মাইনাস x কিউব মাইনাস x এর বর্গ, আর এটা হবে মাইনাস x। এখন যোগ করা যাক, এরা দুটো কাটাকাটি হয়ে যায়। শূন্য যোগ x স্কোয়ার হচ্ছে x স্কোয়ার, আর 5x থেকে x বাদ দিলে থাকে 4x, আর এই মাইনাস 4 নামিয়ে আছি কারণ এখানে কিছু নেই। আবার সর্বোচ্চ ঘাতের দিকে তাকাই, x এর বর্গ দিয়ে x এর বর্গকে একবার ভাগ করা যায়। তাহলে এখানে আমরা যোগ 1 লিখব কারণ আমরা 1 দিয়ে ভাগ করব। তাহলে 1 গুণ x এর বর্গ হচ্ছে x এর বর্গ, আর 1 গুণ x সমান মাইনাস x, আর 1 গুণ 1 হচ্ছে 1। তাহলে এটা হতে এটা বিয়োগ করব বা বিপরীতটা যোগ করব, মাইনাস 1 দিয়ে বা মাইনাস 1 দিয়ে গুণ করব। এটা হবে মাইনাস x এর বর্গ, মাইনাস 1 গুণ মাইনাস x হল ধনাত্মক x, আর ধনাত্মক 1 গুণ মাইনাস x সমান মাইনাস 1। এখন যোগ করব, এরা কাটাকাটি হয়। 4x যোগ x হচ্ছে 5x, আর মাইনাস 4 বিয়োগ 1 হচ্ছে মাইনাস 5। এখনো হয়তো তোমার ভাগ করতে ইচ্ছে হচ্ছে, খেয়াল করো যে এটার সর্বোচ্চ ঘাত এটা হতে পারো, এটা ভাগ করা সম্ভব নয়, তার মানে এটা হলো ভাগশেষ। তাহলে 5x মাইনাস 5 হলো ভাগশেষ বা রিমাইন্ডার। তাহলে এটার ফল হচ্ছে এই রাশির ফল হচ্ছে সমান x যোগ 1 যোগ 5x বিয়োগ 5 ভাগ x এর বর্গ বিয়োগ x যোগ 1। এদের যদি ভাগ করা যেত তবে আমরা ভাগ করতে থাকতাম, কিন্তু এখানে আর ভাগ করা সম্ভব না, মানে x যোগ 1 যোগ এই ভাগশেষ ভাগ এটা। আবার লিখছি উত্তরটা, x যোগ 1 যোগ 5x বিয়োগ 5 ভাগ x এর বর্গ বিয়োগ x যোগ 1। এই পুরোটাকে এটি দ্বারা গুণ করলে আমরা x কিউব যোগ 5x বিয়োগ 4 পাব। তাহলে গুণ করা যাক, এই পুরোটাকে আমরা গুণ করব x এর বর্গ বিয়োগ x যোগ 1 দিয়ে, আর এই বহুপদী দিয়ে এই প্রত্যেকটিকে গুণ করব, সবগুলোকে গুণ করব। প্রথম পদটি গুণ করা যাক, x এর বর্গ বিয়োগ x যোগ 1 গুণ x,
তাহলে এক্স গুণ এক্স এর বর্গ মানে এক্স কিউব, এক্স গুণ মাইনাস এক্স হচ্ছে মাইনাস এক্স এর বর্গ, আর এক্স গুণ এক হচ্ছে এক্স, তারপর পুরোটা গুণ এক, মানে প্রত্যেকটি এক দিয়ে গুণ করলে হয় এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। তাহলে এক দিয়ে গুণ করলাম, এখন এর সাথে এটা গুণ করব। এখন এটা আর এই ভগ্নাংশের হর একই, মানে এরা কাটাকাটি যাবে। তাহলে আমাদের কাছে শুধু এই অংশ থাকবে, মানে যোগ পাঁচ এক্স বিয়োগ পাঁচ। এখন এটাকে সরল করা যাক, এখানে এটাকে সরল করি, তাই লিখলাম এক্স কিউব দ্বিতীয় ঘাতের পদ। আমাদের এখানে একটা ঋণাত্মক এক্স এর বর্গ আছে আর এখানে একটা ধনাত্মক এক্স এর বর্গ আছে, তাই এরা কাটাকাটি হয়ে যায়। প্রথম ঘাত এটা ধনাত্মক এক্স, এটা ঋণাত্মক এক্স, কাটাকাটি যায়। তাহলে আমাদের আছে এই পাঁচ এক্স, তাহলে এটা বাকি থাকে, তাহলে যোগ করলাম পাঁচ এক্স। আর কি বাকি থাকছে? ধনাত্মক এক আর ঋণাত্মক পাঁচ মিলে পাচ্ছি ঋণাত্মক চার। তাহলে পাচ্ছি এক্স কিউব যোগ পাঁচ এক্স বিয়োগ চার, যা ঠিক আমাদের প্রশ্নটার সমান।